দেশ তখন বাঘের পিঠে চলেছিল, নামার কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর দুদক ছিল সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট নিগ্রহ নির্যাতনের, উইথ ডিউ রেসপেক্ট। ওখানে ক্যাঙ্গারু কোর্ট বসানো হয়ে পাইকারি ভাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড দেশের বিশিষ্ট আপনার ত্যাগী রাজনীতিবিদদের 13 বছর ধরে কারাদণ্ড দেয়ার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যিনি দুদক মানি লন্ডারিং বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন, তার যে প্রফেশনাল ফি সেটা পর্যন্ত দুদক আটকে দিয়েছে। মানে এখানে নানান রকমের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি, এবং এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের ফেলবে আমরা বুঝতে পারছি না। দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন সংস্থাপন করা হয়েছে, এবং আপনার একটা লং রান প্রসেসের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাটা এসে উপনীত হয়েছি। আপনার নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন মহোদয় যখন একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করে যে সরকার গঠন করেছিলেন সেই সরকার থেকে, এবং সেই সরকারের অন্যতম উপদেষ্টা সাবেক সেনা প্রধান মাসুদ চৌধুরী, তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়িত্ব গ্রহণ করেন, এবং তখন ঘোষণা দিয়েছিলেন খুব সদম্ভে যে এবার লড়াই হবে। সেই লড়াই কতটুকু সফল হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু আস্ফালন বাগাড়ম্বর যথেষ্ট পরিমাণে করা হয়েছে, এবং দেশ তখন বাঘের পিঠে চলেছিল, নামার কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর দুদক ছিল সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট নিগ্রহ নির্যাতনের, উইথ ডিউ রেসপেক্ট। এবং এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট বসানো হয়ে পাইকারি ভাবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড দেশের বিশিষ্ট আপনার ত্যাগী রাজনীতিবিদদের 13 বছর ধরে কারাদণ্ড দেয়ার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছিলাম, এবং যেনতেন প্রকারে এটি আমাদের ইতিহাসে কালো অধ্যায়। এবং এই পুরো প্রক্রিয়াটি, এই যে যে বক্তব্যটি আমাদের কাজল ভাই রাখলেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই প্রক্রিয়াটি শুরু হয়েছে, আসলে এর আরো পশ্চাতে যেতে হবে। এটা বেসিক্যালি আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনার একটা চার্ট অফ ডিমান্ডের মতো ছিল, এবং বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো করে আপনার এই দুদক তার যাত্রা শুরু করে আপনার সেই বিএনপি নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের সময়। এবং আইনমন্ত্রী ছিলেন আমার যদ্দুর মনে পড়ে প্রয়াত বৈষ্ণব মধুদ আহমদ। এবং এই যে প্রক্রিয়া সেটি তাৎক্ষণিকভাবে আসলে আমাদের পলিসি মেকাররা অনুধাবন করতে হয়তো ব্যর্থ হয়েছিলেন যে যেই ভাবে এটি আরোপ করা হয়েছে টপ ডাউন অ্যাপ্রোচে, সেটি শেষ পর্যন্ত সবার জীবনকেই বিপন্ন করে তুলবে। এবং পরবর্তীতে আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যে একটা পর্যায়ে আপনার ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, যাকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এই আপনার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, তিনি একেবারে পুরো বিচারিক প্রক্রিয়া এক্সস্ট করে দায় মুক্ত হয়েছিলেন, এবং পরে আপনার সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে, এমনকি আপনার সার্জেন্ট এট আর্মস যারা আপনার ওই পার্লামেন্টের তাদেরকে ব্যবহার করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন দুদকের চেয়ারম্যান
আমাদের মাসুদ চৌধুরীকে হাজির করবার জন্য পার্লামেন্টের সামনে, মুখোমুখি করবার জন্য কমিটির সামনে, যেটা করতে গড় হাজির ছিলেন দুদকের চেয়ারম্যান, এবং তিনি একটা পর্যায়ে পদত্যাগ করে চলে যান। পরবর্তীতে আমরা দেখেছি যারা চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, গোলাম রহমান মহোদয় সাবেক সচিব, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন দুদক একটি নখ এবং দন্তবিহীন ব্যাঘ্র। তার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি দাঁত এবং নখ আঁচড় দেওয়ার মতো ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদেরই অগ্রজ প্রতিম বিভাগের বড় ভাই আপনার ইকবাল মাহমুদ মহোদয়। তিনি দুদককে যতটা পরিমাণে পারা যায় আর্মস সেটাকে শক্তিশালী করবার চেষ্টা করেছেন। আপনার পুলিশের সহায়তা ব্যতি রেখে দুদকের নিজস্ব আপনার জনবল ব্যবহার করে কাউকে আটক কিংবা গ্রেফতার করার আপনার প্রভিশনও এনশিওর করেছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে দুদকেরই কোনো কোনো কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়, যেমন বঙ্কো সিকিউরিটিস, এটি চেয়ার আপনার এয়ারপোর্টে ধরা পড়েছিল আপনার টাকা নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা করতে গিয়ে পরবর্তী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেটি সুরাহা কিন্তু টিল টু ডেট এখনো হয়নি। আর করোনা পূর্ববর্তীকালে ঘটা করে যে সপ্তাহ পালন করা হতো মার্চে, সেটি কিন্তু পরবর্তীতে সেই রকম আসলে পালে হাওয়া পায়নি। আর মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যিনি দুদক মানি লন্ডারিং বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন, তার যে প্রফেশনাল ফি সেটা পর্যন্ত দুদক আটকে দিয়েছে। মানে এখানে নানান রকমের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি, এবং এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের ফেলবে আমরা বুঝতে পারছি না। কারণ দুদক তার নিজস্ব গতিতে নিজের অটোনমি নিয়ে কাজ করবে, এটাই ছিল এক্সপেকটেশন আন্তর্জাতিক সম্প্রদায়ের। সেটা কতটা ফুলফিল হয়েছে বা হচ্ছে সেটা বলা মুশকিল, ডিউ রেসপেক্ট। তবে আমাদের প্রত্যাশা থাকবে নাগরিক হিসেবে দুদক নির্মোহভাবে কাজ করবে, কোনো রাজনৈতিক বিবেচনা এখানে কাজ করবে না, এবং সেই সঙ্গে যাহাই তাহাই বস্তুনিষ্ঠতা এখানে প্রাধান্য পাবে এবং পেশাদারিত্ব সবকিছুর উপরে স্থান পাবে। কোন অবস্থায় যার যেটা প্রাপ্য সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে না।